প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান, ইংরেজি শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা ক্লাস 8 সাবজেক্ট ইংলিশের একটি ক্লাস নিব। বিষয় হলো বা টপিক হলো আনসিন প্যাসেজ। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় একটা আনসিন প্যাসেজ আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে আনসিন প্যাসেজ, সেই যাকে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো বেগম সুফিয়া কামাল। তাহলে প্রথম থেকে যদি আমি শুরু করি, রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন নাম্বারস 4 এন্ড 5। তারপরে এই প্যাসেজটি আমাদের পড়তে হবে, এরপর প্যাসেজটি পড়ে কোশ্চেন নং 4 এবং কোশ্চেন নং 5 এর অ্যান্সারগুলো দিতে হবে। আসো আমরা এখন প্যাসেজটি একটু পড়ে দেখি। বেগম সুফিয়া কামাল এ পোয়েটিস, লিটারেচার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফেমিনিস্ট, ওয়াজ বর্ন অন 20 জুন 1911 ইন এ ল্যান্ড ওয়িং ফ্যামিলি অফ শায়েস্তাবাদ ইন বরিশাল। তাহলে দেখো, বেগম সুফিয়া কামাল কী ছিলেন? একজন পোয়েটিস, মানে কবি ছিলেন, মহিলা কবি, সাহিত্যিক ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সামাজিক কর্মী ছিলেন, এবং ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে হলো নারীবাদী, মানে যারা নারীর অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে কাজ করে। যিনি 20 জুন 1911 সালে বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। এর পরের লাইনে দেওয়া আছে, শি ওয়াজ দ্য ডটার অফ আব্দুল বারি এ লয়ার, মানে তার বাবার নাম হলো আব্দুল বারি এবং তিনি একজন ছিলেন উকিল, এবং অ্যান্ড সাবেরা বানু, তার মায়ের নামও এখানে দেওয়া আছে। পরে দেখে পরের লাইনে আছে, শি ওয়াজ গিভেন এডুকেশন অ্যাট হোম, মানে সে যে পড়ালেখা করলো সেটা প্রাথমিক পড়ালেখা তার বাসাতেই নেওয়া হয়। এরপর শি লার্নড উর্দু, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ফর্ম ফ্যামিলি টিউটর্স। ফ্যামিলি টিউটর্স মানে হলো গৃহ শিক্ষক। তাহলে সে উর্দু, অ্যারাবিক এবং পার্সিয়ান এই তিনটা ভাষায় পারদর্শী হন, কিভাবে? তার ভাষায় যে সকল শিক্ষক ছিল তাহার দ্বারা। এরপরের লাইনে, শি গট লেসনস অন বাংলা ফর্ম হার মাদার, তার মানে সে বাংলা ভাষায় পারদর্শী ছিলেন এবং এই বাংলা শেখায় তাকে হেল্প করছে হলো তার মা। এরপর দেখুন, ইন 1918 মানে 1918 সালে সুফিয়া ওয়েন টু কলকাতা উইথ হার মাদার। 1918 সালে তিনি তার মায়ের সাথে কলকাতা চলে যান। এরপর হেয়ার ইয়াং সুফিয়া মেট বেগম রোকেয়া, এবং সেখানে তিনি বেগম রোকেয়ার সাথে মিলিত হন বা দেখা সাক্ষাৎ করেন। আমরা বেগম রোকেয়া সম্পর্কেও জানি যে তিনিও একজন নাম করা কবি ছিলেন। এরপরে ইন 1923 1923 সালে শি রোট হার ফার্স্ট স্টোরি সৈনিক বন্ধু, তার প্রথম গল্প লিখেন 1923 সালে, হুইচ ওয়াজ পাবলিশড ইন দ্য তরুণ, একটা ইসে সেটা প্রকাশিত হয় যার নাম ছিল তরুণ। এরপরে হার ফার্স্ট বুক অফ পোয়েমস সাজের মায়া ওয়াজ পাবলিশড ফ্রম কলকাতা ইন 1938। এরপর তার যে কবিতার যে বইটি প্রকাশিত হয় কলকাতা থেকে 1938 সালে, সেটার নাম হলো সাজের মায়া। এরপরে যেটা আছে, যে সুফিয়া কামাল অলসো রোট সেভারাল ভলিউমস অফ শর্ট স্টোরিজ। স্টোরি মানে আমরা সবাই জানি গল্প, শর্ট মানে ছোট আকারের গল্প, এবং ভলিউমস মানে কয়েক, মানে অনেক বেশি গল্প সে লিখে। শি ডায়েড ইন ঢাকা, সে ঢাকাতে মারা গিয়েছিল 1 নভেম্বর 1999। 1999 সালে সে ঢাকায় 20 নভেম্বর মৃত্যুবরণ করে। এখন আমরা পুরো প্যাসেজটা পড়ার পর এখন আমরা কোশ্চেন নং 4 এবং কোশ্চেন নং 5 এটা আমরা সলভ করব। তাহলে কোশ্চেন নং 4-এ যেটা আছে সেটা আমরা একটু পড়ি। কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফর্ম দ্য অ্যাবভ প্যাসেজ। এই প্যাসেজটা পড়ে আমাকে এইখানে যেই টেবিলটা আছে এবং যেটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাকে ফিল আপ করতে হবে। এখন প্রথমে যদি দেখি, হু মানে কে, হট কি, ইভেন্ট বা অ্যাক্টিভিটি কি, ঘটনা বা কাজ ছিল, ইয়ার বছর, হোয়েন সময়, প্লেস স্থান এবং হোয়ার কোথায়। প্রথমে যদি পড়ি, বেগম সুফিয়া কামাল ওয়াজ বর্ন ইন 1911, প্লেসটা জানতে চেয়েছি কোথায় জন্মগ্রহণ করছে। আমরা যদি প্যাসেজ পড়ে এখানে জানতে পারলাম যে বরিশাল, ইন বরিশাল। দেন 2 নম্বরে লেখা, শি ওয়েন্ট ড্যাশ টু কলকাতা, তাহলে শি ওয়েন্ট কত সালে, ইয়ার যেহেতু তার মানে আমাদের সালটা বের করতে হবে যে কত সালে সে কলকাতা চলে গেল।
তাহলে আমরা প্যাসেজ পড়লে এখান থেকে দেখতে পারবো যে ইন 1918 সালে সে কলকাতা যায়। পরের লাইনে দেওয়া আছে ড্যাশ ওয়াজ পাবলিশড 1923 ইন দ্য তরুণ। তাহলে 1923 সালে কি পাবলিশড হয়েছিল তরুণে, সেটা হলো সৈনিক বন্ধু। প্যাসেজ পড়ে আমরা এখানে পাই যে 1923 সালে সৈনিক বন্ধু বধু প্রকাশিত হয়। এরপর সাজের মায়া ওয়াজ পাবলিশড ইয়ারটা জানতে চেয়েছে, তাহলে সাজের মায়া ওয়াজ পাবলিশড ইন 1938। এরপর লাস্টে শি ডায়েট ইয়ারটা জানতে চেয়েছে, তাহলে ইয়ার হবে ইন 1962। পরে এ পাশে যদি আমরা আসি, এখানে আমি উত্তরগুলো দেওয়া আছে, তাহলে পরীক্ষার খাতায় তোমার কাজ হবে তুমি যদি বক্স করে লিখো তাহলেও হবে, অথবা বক্স ছাড়া যদি করো তাহলে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফোর দিয়ে, এক দিয়ে লিখতে হবে বরিশাল, দুই ইন 1918, তিন সৈনিক বধু, চার দিয়ে ইন 1938, পাঁচ দিয়ে ইন 1962। এভাবে অ্যান্সার লিখলে ইনশাল্লাহ যদি অ্যান্সারগুলো সঠিক হয় তাহলে ইনশাল্লাহ তুমি ফুল মার্কস পাবে। এরপর কোশ্চেন নং পাঁচ নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা জানো যে কোশ্চেন নং পাঁচে যেটা থাকবে সেটা হলো ট্রু ফলস। তাহলে কোশ্চেনটা আমরা আগে পড়ি, রিড দ্য প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভ কারেক্ট অ্যান্সার্স ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। তাহলে যদি অ্যান্সারটি ফলস হয় বা ভুল হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার দিতে হবে। এখন কোশ্চেন নাম্বার এতে দেওয়া আছে সুফিয়া কামাল ওয়াজ এ ফেমিনিস্ট, তাহলে সুফিয়া কামাল ছিলেন একজন নারীবাদী বা যিনি নারীদের অধিকার নিয়ে কাজ করে, তাহলে অ্যান্সার ট্রু। তাহলে অ্যান্সারে দেখো নিচেই দেওয়া আছে, অ্যান্সার এ দিয়ে লিখছে আমি, জাস্ট ট্রু, টি আর ইউ লিখে দিলে হবে। দুই নম্বর ছিল শি ওয়াজ দ্য ডটার অফ আব্দুর রহিম, তাহলে তিনি আব্দুর রহিমের কন্যা ছিলেন, যেটি কি ভুল, তাহলে বি দিয়ে ফলস লিখবে। পরের লাইনে সি ডট এ মানে কারেক্ট অ্যান্সার দিয়ে শি ওয়াজ দ্য ডটার অফ আব্দুল বারি, তাহলে তার বাবার নামটা উল্লেখ করবে। তিন নম্বর ছিল শি ওয়েন্ট টু কলকাতা উইথ হার মাদার, সে তার মায়ের সাথে কলকাতা গিয়েছিল, এই সি নাম্বার অ্যান্সার হল ট্রু, তাহলে আমরা সি দিয়ে লিখব ট্রু। চার নম্বরে যদি যাই, চার নম্বরে দেওয়া আছে শি ওয়াজ গিভেন এডুকেশন অ্যাট স্কুল, মানে সে স্কুলে গিয়ে পড়ালেখা করে, কিন্তু আমরা প্যাসেজ থেকে দেখতে পাই যে শি ওয়াজ গিভেন এডুকেশন অ্যাট হোম, সে তার বাসাতেই পড়ালেখা করে থাকে। এবার আমরা ই নাম্বারে যদি যাই, শি ডায়েড ইন 1999, 1999 সালে সে মৃত্যুবরণ করে, তাহলে অ্যান্সারে ই নাম্বারে ট্রু, এটাও সঠিক। তাহলে আমরা এভাবে অ্যান্সার ঠিক একইভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফাইভ লিখবো, যে যদি এ দিয়ে যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবো, বি যদি ফলস হয় তাহলে ফলস লিখে সি এ মানে কারেক্ট অ্যান্সার দিয়ে লাইনটা আমরা তুলে দিব। এভাবে আমরা বাকিগুলো সলভ করবো। আশা করি তোমরা আজকে যেই বিষয়টি নিয়ে আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা হলো সেটা তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে যে আনসিন প্যাসেজ কোনো বই থেকে আসবে না, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে আনসিন প্যাসেজ পড়তে হলে আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে, প্যাসেজটি ভালো করে পড়ে বুঝতে হবে। আমরা যদি প্যাসেজটি পড়ে বাংলা ঠিকভাবে বুঝতে পারি, মিনিং বুঝতে পারি এবং কোশ্চেনে কী চাওয়া হয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজেই কোশ্চেন নং চার এবং কোশ্চেন নং পাঁচ অ্যান্সার করতে পারবো। তা আমাদের কোশ্চেন নং চারে থাকে হলো পাঁচ মার্ক এবং কোশ্চেন নং ফাইভে থাকে ফাইভ মার্কস, তাহলে টোটাল 10 মার্কস পাওয়া আমাদের জন্য খুবই ইজি। তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমাদের হোমওয়ার্ক থাকবে সিডাব্লিউ টু এইচডাব্লিউ এবং এইচডাব্লিউ নং হলো 38। তোমরা জাস্ট এইখানে যেইটা আছে অ্যান্সার লিখবে, দেন এইখানে অ্যান্সার লিখবে, কোনো কোশ্চেন তুলতে হবে না। এখানে অ্যান্সারে এইটুকু হলো হোমওয়ার্ক, দেন দ্বিতীয়টার কোশ্চেন নং ফাইভের হলো এইটা হলো হোমওয়ার্ক। এই দুইটা হোমওয়ার্ক তোমরা বাসায় করে স্কুলে যথাসময় জমা দিবে। আশা করি তোমার ভালো থাকবে। আজ আর নয়, আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।